আগামীকাল তোমাদের পরীক্ষা, অর্থাৎ 21 তারিখ। এডুকেশন যাদের রয়েছে তাদের জন্য যদি এই পরিশ্রম, অর্থাৎ একটা প্রশ্নকে সাজিয়ে তোলা, প্রশ্ন কীরকম হতে পারে, যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলোকে নিয়ে সাজিয়ে তোলা প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটা একবার দেখে নেবে যদি তোমাদের হাতে 8-10 মিনিট সময় থাকে। প্রথমেই তুমি দেখছো যে পরীক্ষার সময় এই বিষয়গুলো লেখা থাকে, অবশ্যই এগুলো আর পড়ছি না আমরা। MCQ-তে প্রথমেই চলে যাই, যেখানে 24টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে কোনো অতিরিক্ত থাকবে না। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক, উত্তর মেজাজ। শিখনের দ্বিতীয় স্তরটি হলো, শিখনের দ্বিতীয় স্তর অবশ্যই এটা হচ্ছে ধারণ বা সংরক্ষণ। চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় প্রেষণা। তারপর সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ, এটা হচ্ছে 8 টাইপ। অপারেন্ট অনুবর্তনে প্রতিক্রিয়া হল নির্দেশনামূলক। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলটির প্রবর্তক হলেন থর্নডাইক। রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 130 হয় তবে নিম্ন স্কোর হবে, উত্তর হবে 90। 18-15-25-12-10 এর গড় কত হবে কমেন্টে জানাবে, ঠিক আছে। সামেশন কথাটার অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। রাজ্য ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে জানিও। সাজেশন দেখতে চাইলে ভিডিও লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকলো, দেখে নেবে। স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন, উত্তর হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, জাতীয় শিক্ষা কমিশন 1986। বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনা করেন, উত্তর হচ্ছে NCERT। কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন ফ্রয়েবেল। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প, অবশ্যই এটা প্রাথমিক স্তর। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে 45। পশ্চিমবঙ্গের শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় 2010 খ্রিস্টাব্দে। ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 খ্রিস্টাব্দে। নিচের কোনটি জ্যাক ড্যালর্সের দেওয়া শিখনের স্তম্ভ নয়, অর্থাৎ সকলকে সাহায্য করার জন্য শিক্ষা? কম্পিউটারের সহযোগী শিখন, এটা হচ্ছে ক্যাল। বুনিয়াদি শিক্ষা, এটা অবশ্যই কর্মকেন্দ্রিক। এরপর আমরা SAQ-তে যাব, SAQ-র কিছু উত্তর দেওয়া আছে, কিছু দেওয়া নেই, অবশ্যই দেখে নেবেন। ক্যাটেলের মতে বুদ্ধি কয় প্রকার ও কী কী? বুদ্ধি 2 প্রকার, তরল বুদ্ধি ও ক্যালাসিত বুদ্ধি। স্কিনার কোন 2টি শ্রেণীর আচরণের কথা বলেছেন, রেসপন্ডেড আর অপারেন্ট? পরিণমনের সংজ্ঞা দাও। পাজল বক্স কি অথবা 20-25 শ্রেণীর সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো। মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো, বুদ্ধির অভিজ্ঞা কী? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে? নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে, 14-18 নম্বর ধারায়? NCC-র পুরো নাম কি? এরকম পুরো নাম কিন্তু অনেকগুলো জানতে হবে। কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট জমা দেয়, 1949। SABE, স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, পুরো নাম আর কি? শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অপ্রথাগত শিক্ষা কি? NCTE-র পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন। শ্রেণীকক্ষে 2টি আচরণগত সমস্যা উল্লেখ করো। সর্বজনীন সাক্ষরতার 2টি বৈশিষ্ট্য লেখো। ICDS-এর পুরো নাম লেখো। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8 সেপ্টেম্বর। বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো, অথবা বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত?
এই অথবা প্রশ্নের উত্তর হচ্ছে সি ডব্লিউ এস ইন চিলড্রেন উইথ স্পেশাল নিড ট্রেজার উইদিন, কথাটির অর্থ শিক্ষণ অন্তর্নিহিত সম্পদ। আধুনিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখ, অথবা এ এল ইউ এর পুরো নাম কি, সি এ আই আর সি এ এল দুটোই দেখবে এর বলতে কি বৈশ, ই লার্নিং কি। এরপর আমরা চলে এলাম 4 নম্বর মানের যে দুটো প্রশ্ন, একটি প্রশ্ন করতে হয় প্রথমে 3-এর দাগে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি কী কী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝ, বা বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখ, অথবা দিয়ে এই প্রশ্নটা থাকতে পারে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও মূল উদ্দেশ্য আলোচনা করো। 4-এর দাগে দুটো প্রশ্ন থাকে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় কর্মের জন্য শিক্ষা অথবা জ্ঞানের জন্য শিক্ষা, এর পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা প্রযুক্তির ব্যবহারের উপযোগিতা লেখ। তারপর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8 নম্বর মানের। এখানে 5 নম্বর দাগে দুটো প্রশ্ন করতে হবে, এবিসির মধ্যে আগ্রহ অথবা মনোযোগ কাকে বলে, শিক্ষা আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর, বা শিক্ষায় মনোযোগের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বৈঠ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি আলোচনা করো, এবং এখান থেকে গড় নির্ণয় করতে বলা হয়েছে যে ডেটাটা দেওয়া আছে এরকমই থাকবে এমন কোনো বিধিও নেই, জাস্ট একটা নমুনা দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছ, এগুলো প্র্যাকটিস করতে হবে। এবার এটাই ইম্পর্টেন্ট, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 নম্বর দাগে 3টি প্রশ্ন থাকে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, সপ্তপ্রবাহ কাকে বলে, সপ্তপ্রবাহের বিষয়গুলি কী কী ছিল, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের মূল প্রশ্ন, অবশ্যই কিন্তু সাজেশন দেখে নেবে। সকলের পরীক্ষা দারুণ 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 হোক এই শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।